শুক্রবার থেকে শুরু হলো কলেজগুলোতে অফলাইনে ভর্তি প্রক্রিয়া। হাজারো ছাত্র ছাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে প্রতিটি কলেজের সামনে। এমবিবি কলেজ, বিবিএম কলেজ, রামঠাকুর কলেজের পাশাপাশি রাজধানীর মহিলা মহাবিদ্যালয়েও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা জানান, এবছর তাদের ভর্তির ফর্ম দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। প্রথম দিনেই এত ভিড় হবে তা ছিল ধারণার বাইরে। তিনি জানান, মাতঙ্গিনী প্রীতিলতা হল সাময়িকভাবে বন্ধ থাকার কারণে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আজকে থেকেই তো আমাদের আসলে এডমিশন প্রক্রিয়া শুরু হলো। ফার্স্টে আমাদের ফর্ম এবং প্রসপেক্টাস দেওয়া শুরু হয়েছে। তার মধ্যে প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আসলে হয়ে গেছে কি, উইমেন্স কলেজে এত ভিড়, মানে আমাদের জায়গা সংকুলন করাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। অন্যান্য বছর আমাদের মাতঙ্গিনী প্রীতিলতা হল থাকাতে আমরা অনেকটা সুবিধা হতো আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। যেহেতু মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহটা এখন একটা আন্ডার ডিস্ট্রিবিউশনে আছে, কাজ চলছে ওখানে, রিপেয়ার ওয়ার্ক চলছে, কাজেই আমরা এডমিশনের পারপাসে ওই হলটা ইউজ করতে পারছি না। ফলে এত ভিড় হয়ে গেছে যে মানে আমরা কোনোভাবেই সেটাকে ট্যাকেল করা আমাদের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় লোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।